আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোশারফ, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2020-এ। এখন বর্তমানে কিয়েটি বাড়িতে অনলাইন ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করতেছি, যেটা এখনও রানিং চলতেছে আমার। ডিজিটাল মার্কেটিং কোর্সটি চুজ করার প্রথম কারণ হচ্ছে যে এটির প্রতি আমার আগে থেকে একটা অ্যাডিকশন ছিল। আমি এটা সম্পর্কে অনেক কিউরিয়াসিটি ছিলাম। এটা নিয়ে সহজে ফ্রিল্যান্সিংও করা যায়, আর চাইলে জবের অনেক সুযোগ আছে। তো এই জন্য আসলে আমি এটার প্রতি অনেক ইন্টারেস্টেড ছিলাম। এটার ইন্টারেস্টেড হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার এখানে কয়েকবার যখন আমি আসি, আমি কয়েকটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম। তো এখানে আমার অনেক কিছু অনেক ভাই বোনেরা ছিল যারা আমাকে সাজেস্ট করেছিল যে এটা করলে এই বেনিফিটটা হতে পারে, আর ইজিলি আমি এটা বুঝতে পারি। সো তখন ওই সময় আসলে অনলাইনে কোর্স করার ওরকম সুযোগ আমার হয় নাই, অফলাইনও ছিল না আর কি। তো এরপরে আমি যখন বাড়িতে ব্যাক করি তখন আমি বাসার সবার সাথে কথা বলি, ইভেন আমার এক বড় ভাই আছে, ওনার সাথেও আমি এটা নিয়ে কথা বলি। তো ওনার পরামর্শ নিয়েই আসলে আমি অফলাইনে তখন ভর্তি হতে পারি নাই, তো অনলাইনে আমি অ্যাডমিট নিয়ে নিই তার 2-3 মাস পর। কোর্স চলাকালীন আমাদের অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়, যেগুলো আসলে ইনস্ট্যান্ট সলিউশন আমরা নিজেরাই বের করি, প্লাস বড় কোনো সমস্যা হয়ে গেলে সেই ক্ষেত্রে আমাদের মেন্টর আছে যিনি অনেক ফ্রেন্ডলি, ওনাকে আসলে অনেক বেশি ডিস্টার্ব করি আমরা। এছাড়াও এখানকার 24/7 সাপোর্টে চলে যাই আমরা, যেখান থেকে আমরা ইনস্ট্যান্ট হেল্পটা পেতে পারি। তো সেখানেও তারা অনেক কোঅপারেটিভ। তো এই দিক থেকে আসলে আমরা অনেক লাকি যে সাপোর্টের দিক থেকে, যে কোনো সমস্যা সমাধানের দিক থেকে আমরা ইনস্ট্যান্ট সলিউশনটা আসলে পেতে পারি। তো এছাড়াও আমাদের একটা মেসেজ গ্রুপ রয়েছে ফেসবুকে, যেখান থেকে আমরা আসলে একজন আরেকজনের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি, পোস্ট করে সেগুলো আমরা পরে ফাইন্ড আউট করি, সলিউশন বের করি। আর আমার ব্যাচের যে আদার্স যে স্টুডেন্টগুলো আছে ওরাও অনেক ফ্রেন্ডলি, আমরা আসলে অনেক মজা নিয়ে এই ক্লাসটা করি। আমাদের ক্লাসগুলি মডিউল অনুযায়ী করানো হচ্ছে, যেমন প্রথমে হচ্ছে যে আমরা এসইও পার্টটা শেষ করি, এরপর হচ্ছে আমাদের ফেসবুক আছে, এরপর ইউটিউব এবং লিঙ্কডইন আছে। তো এখানে আমাদের এই সেপার্টটা শেষ করে আমাদের মানে ওই বিভিন্ন মার্কেট প্লেসের সাথে পরিচয় করে দেওয়া হয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক। আমি বর্তমানে ফাইবারে কাজ করতেছি, কারণ ফাইবার দিয়ে আসলে আমার মানে ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা শুরু হয়। তো এখানে আমি গিগ পাবলিশ করি হচ্ছে গত মাসের 14 তারিখে, আর আমার প্রথম অর্ডারটা আসে হচ্ছে গিয়ে আমার এই মাসের 2 তারিখে। সো আমি লাকিলি একই বায়ারের প্রায় 4টা অর্ডার কমপ্লিট করি। তো এখন আরেকটা বড় একটা অর্ডারের কথা চলতেছে, তো হোপফুলি এই অর্ডারটা পেয়ে যাবো। ওভারঅল ক্রিয়েটিভিটির সাথে যে আমার এক্সপিরিয়েন্সটা হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আমি এখান থেকে আসলে রেগুলার সাপোর্ট পাচ্ছি। ইভেন আমার রানিং কোর্স তো এইখানে 2 মাসের মতো এখনও বাকি রয়েছে, যেখানে আসলে আমি অনেক বড় একটা সুযোগ রয়েছে অনেক কিছু শেখার। আমি সত্যি খুশি যে কোর্স চলাকালীন সময়ে বেশ ভালো একটা অ্যামাউন্ট আমি আর্ন করতে পেরেছি। আর এখানে আসলে আমার চিন্তা হচ্ছে যে এই ডিজিটাল মার্কেটিং উপরে নিজের ক্যারিয়ারটাকে আসলে বিল্ড আপ করতে, কেননা এখানে আসলে অনেক সম্ভাবনা রয়েছে। সো আমি এটার প্রতি আসলে বেশি ফোকাস রাখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।